তামিমের মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের দরকার ছিল সবই তো, হয় না, যে একটা যে ফল পাকার পরে সেটার স্বাদ গ্রহণ করাটা হচ্ছিল অ্যাকচুয়ালি ফলটা খাওয়া, তাহলে সো ভালো হইতো তামিম থাকলে। এখন কিছু বলারও নেই, আমরা ইনসাইড জানিও না কি হচ্ছে না হচ্ছে, এখন টিমের স্বার্থে যদি ভালো কিছু হয় হোক দ্যাটস বেটার। শাকিব, টাইমের মধ্যে যে এই বিরোধটা আসতেছে বারবার, কিংবা বোর্ডের অনেক চাপ আসতেছে দল নির্বাচনের ক্ষেত্রেও, এবং শেষ পর্যন্ত টাইমের মতো সেরা একজন ওপেনার না থাকা, এবং যারা আছে এই মুহূর্তে অফ ফর্মের মধ্যে আছে, লিটন দাস অফ ফর্মে, তানজিদ তামিম জুনিয়র সে অত ভালো খেলতেছে না, সো ওপেনিং পজিশনটা কিন্তু এখন নড়বড়ে। আমার মনে হয় যে একটা সময় তো অবশ্য সবাইকে নিতে হবে, এর মাঝখানে যে নতুনদের ট্রায়াল হয়ে যাচ্ছে এর মাঝখানে, এটা খুব জরুরি ছিল। আর ইন দ্য মেনটাইম তামিম যদি অসুস্থ না হইতো অথবা ইঞ্জুরড না হইতো অথবা প্রবলেমগুলো যদি না থাকতো, দেন তামিমকে ছাড়া আর কোনো রিপ্লেসমেন্ট কেউ চিন্তাও করতো না। তো সবাই মিলে হয়তো বা চিন্তা করছে যে একটা প্লেয়ারও সেফ থাক অ্যান্ড গেমটাও হোক, দ্যাটস ওয়াই আমি কালকে দেখতেছিলাম কিছু জিনিস যে ওকে বলা হচ্ছিলো যে নিচে খেলার জন্য, বিশেষ ও তো বলেই দিল সব কিছু। সো ঝগড়াঝাটি না হলেই ভালো, আমাদের আমাদের কষ্ট লাগবে আর কি এগুলো দেখলে। এবং বাংলাদেশের টিম সং অনেক আগে গাইছেন আপনি, এবং এই ক্রিকেটটাকে ভালোবাসেন, ক্রিকেটের জন্য মাঠে আসছেন, সো এবং স্পিন করতেছেন, লেগ স্পিন করতেছিলেন, ক্রিকেটটা কি খেলা হতো, মানে ক্রিকেটটা কতটা ফিল করে? আমি অবশ্যই ফিল করি, যতবারই সেলিব্রিটি লিগ খেলা হয় খেলতে আসি, ইভেন ফ্রাইডে লিগগুলোতে আমাকে বলা হয় যে আফটার 40 যেই ক্রিকেটাররা তারা ফ্রাইডে লিগে খেলে থাকে। সো সব মিলে বলবো যে ইচ্ছা তো সবসময় থাকে, জাস্ট ডাকলে আমরা চলে আসি। আপনি কি বিশ্বাস করেন যে আজকে ওপেনার 3-4 খেলা উচিত? এইটা আচ্ছা, শান্তকেও দেখছি, শান্ত ওপেনও করছে, শান্ত আবার ইদানিং নিচেও খেলতেছে, 1 ডাউন অথবা 2 ডাউন খেলতে পারে, কিন্তু তামিমের কাছে আমরা ওইটাই আশা করবো যে ওয়াই সে বুম 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 বুম। সো যেমন আফ্রিদি ছিল, আফ্রিদি কখনো নিচে খেলতো না, মাঝে মাঝে খেলতো, সো এখন মনোমালিন্যটা সারিয়ে যদি যার যার স্টেবিলিটি অনুযায়ী স্টেবল পজিশন অনুযায়ী ব্যাটিং করা, ওটাকে টিমটা বোঝা, ওই বোঝা পড়াটাই তো আসলে আমাদের মূল দরকার। শাকিবের ক্যাপ্টেন্সি আপনার কি মনে হয় যে ভালো কিছু হবে এবার বিশ্বকাপে? এরকম প্লেয়ারের ক্যাপ্টেন্সি নিশ্চয়ই ইন্টেলিজেন্ট, সে যেরকম প্লেয়ার হিসেবে ইন্টেলিজেন্ট ওরকম তার ক্যাপ্টেন্সি ওরকম ইন্টেলিজেন্স থাকবে, সো এটাই আমরা আশা করি। আর ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু তামিম থাকলে ভালো হতো এক কথা, আমি আমি না সবাই বললে একই কথা, ফেসবুক একই কথা হচ্ছে, আই মিন গুগলে একই কথা হচ্ছে। থ্যাংক ইউ। এই গানটা অনুরূপদার লেখা, পড়শিয়ার আমি গেয়েছি। এই বিকেলে তোকে ফেলে যেতে চাইছে না মন, ও এই লগনে প্রেম গগনে কাছে তোকে চাই ভীষণ, ওরে মন মন রে ওরে মন তোকে পেলাম আমি নতুন প্রেম জীবন, ওরে মন মন রে ওরে মন তোকে ভালোবেসে কবুল আমি করতে পারি মরণ।